ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস লাভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখতো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে নতুন করে কিছু বলার দরকার নেই। তো চলো আজকে একটা ব্লগ বানাচ্ছি। তো আমি আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, তো সেখানে গিয়ে আমি কী করবো, আমার সারা দিনটা কীভাবে কাটবে, রাতটা কীভাবে কাটবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি চলে এসেছি। তো আমার হচ্ছে কি, এখন বাজে সকাল 6:30, তো আমার স্নান করা হয়ে গিয়েছে। এবার আমার একটা মেকআপ টিউটোরিয়ালের শ্যুট আছে, ওই শ্যুটটা করার পর রেডি হয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করব। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি বার হব, গাড়ি চলে এসেছে, তো আমি ওখানটায় যা নামার পর ভিডিওটা আবার কন্টিনিউ করব। দেখো আমি মামার বাড়িতে ঘুরছি, তো মামার বাড়ি এসেছি স্পেশাল, এই বোনেদের সাথে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। তো একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো সেই জন্যই এখানে আসা। তো ওই সবাই আগে আগে যাচ্ছে, তো দেখো সেখানে যাচ্ছি আমরা, সেখানে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো ওটা অ্যাকচুয়ালি আমার দিদার বাড়ি, তো দিদার বাড়িতে যাচ্ছি। তো এখানে চলে এসেছি, এখানে সব কিছু অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। তো দেখো সবাইকে একটু দেখাচ্ছি। তো এই ঘরে বাচ্চারা টিভি দেখছে, ওই ঘরটা মাইমার ঘর। তো এখন আমি মাইমার ঘরে দাঁড়িয়ে আছি, সবাই হচ্ছে এখনও কেউ আসেনি। তো আমি ঠিক করলাম যে না, আমি চলে যাই, এবার আমি এখান দিয়ে চলে যাব। তো ওদেরকে ডাকছিলাম, তো ওরা সব ওই ঘরে বসে আছে। তো এটা আমার ভাই, ও কিছুতেই মুখ দেখাতে চায় না। তো এখান থেকে এখন হচ্ছে চলে যাচ্ছি, যখন আসব তখন আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখানে এবার একটু পর আসব বাড়ির সবার সাথে, তো চলো। তো এখানে হচ্ছে কি দিদার বাড়ি বসে আছি, তো এখানে সবার সাথে আনন্দ হচ্ছে, গল্প হচ্ছে। মাসিমণিরা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলে এবার হচ্ছে কি আমি যাব, তারপর ওখানটায় যাব। তো এখানে হচ্ছে কি মামিমা শাড়ি কিনেছে, কালকে জামাই ষষ্ঠী আছে, তো সমস্ত শাড়ি কেনা হয়েছে। তো শাড়িগুলোকে দেখো, দুটো শাড়ি কিনেছে। তো একটা হচ্ছে কি এই শাড়িটার কালারটা আমার খুব ভালো লেগেছে, এটা মিনাকারি জামদানি, আর ওটা ফুল হচ্ছে কি কোনো একটা জামদানি হবে, আমি জানি না। তো শাড়িগুলো দেখো কি সুন্দর। তো আমি এই সারাদিন সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো এবার আমি আমার দিদার বাড়িতে আসছি, একটু মুখটাকে ভালো করে একটু ফেস করে নেব, আর হচ্ছে কি আইলেস টাইলেস একটু তুলে নেব, তো নর্মাল লুকটা একটু আসব। তো চলো, আর ওই অনুষ্ঠান বাড়িতে আমি এখনও যাইনি, তো অনুষ্ঠান বাড়িতে যাব, গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো, ওখানে সবাই আজকে আসবে। তো আমি আস্তে আস্তে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে, দিদা আমাদের বাড়িতে এসেছি, তো দেখো তোমরা, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো আমি হচ্ছে কে যাচ্ছি, আমি এখানটা এসেছিলাম আমার দিদার বাড়িতে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দিদার বাড়িতে থাকবো না এখন, আমার ওই দিদাটার বাড়িতে যাব। তো ওই দিদার বাড়িতে হচ্ছে কি একটা অনুষ্ঠান আছে, সেখানে ওদের ইনভাইট করা হয়েছে, তো সেই অনুষ্ঠানে যাচ্ছি আমরা এখন। তো আমার মা মাসি সবাই পিছনে আসছে, আমি একটু আগে যাই, ওরা কেউ মুখ দেখাতে চায় না, মানে একটু লজ্জা পায় অ্যাকচুয়ালি। তো আমি দেখাচ্ছি তোমাদের সাথে, পুরো পরিবেশটা শেয়ার করে দিচ্ছি যে কেমন লাগছে চারিদিকটা দেখতে, তো তোমরা দেখো।
সবাই রেডি হয়ে গেছি, ওই সবাই আসছে আমার পিছনে, ওরাও আসছে। এবার আমি হচ্ছে কি ক্যামেরা ধরেছে, এগুলো সমস্ত আমার বোন। আর পেছনে দুটো হলুদ শাড়ি, ওই দুটো আমার মাসিমণি হয়। আর কালো কালার যে শাড়িটা পরেছে ওটা আমার মা হয়। তো এবার অনুষ্ঠান বাড়ির দিকে যাওয়া হচ্ছে। এই সামনে যে ইনি আসেন, ইনি হচ্ছে কি আমার দিদামা হয়। পেছনে হচ্ছে কি লাল শাড়িটা, ওটা আমার মামিমা হয়। তো এখন আমরা সবাই যাচ্ছি, এর পরটা দেখো। তো চলেই এসেছি প্রায় ওই অনুষ্ঠান বাড়ি, প্যান্ডেল হয়েছে। তো যাওয়া হবে, গিয়ে কী খাওয়া দাওয়া হয় সেটাই দেখো। তো এখান দিয়ে যাচ্ছি ভিতরে। তো প্রচুর ভিড়, আর আজকে খুব গরমও পড়েছে, ভালোও লাগছে না। তো চলেই এসেছি দিদাটার বাড়ি। তো আজকে কিসের অনুষ্ঠান ছিল এটা বলতে পারছি না, তো দেখো তোমরা কন্টিনিউ। তো এবার লস্যি খাওয়া হচ্ছে, তো আমি লস্যি খাবো বোনেদের সাথে। তো ওরাও লস্যি নিয়েছে। সব খেতে বসে গেছে, এদের খাওয়া কমপ্লিট, এবার আমরা খেতে বসবো। তো আমি খেতে বসেছি, লেবু ভাত দিয়ে গেছে আর একটা বড় পাখা জ্বালিয়ে দিয়েছে, যে পাখাটা শুধু থালাতে হাওয়া লাগছে, থালাটা উড়ে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে ভিডিওটা আমি ধরতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। তো ভিডিওটা আমি এখানে কন্টিনিউ করব না। তো ভাত দিয়ে দিয়েছে, এরপর মনে হয় ডাল দেবে। তো ওটাই ওইটুকুনি তোমাদের দেখিয়ে তারপর খাওয়া দাওয়ার পর ভিডিওটা আবার কন্টিনিউ করব। খেতে তো বসেছিলাম, কিন্তু পাখার তলায় বসেছিলাম, থালা উল্টে চলে গেছে, সমস্ত শরীর আমার গায়ে পড়েছে। ড্রেসটাকে আমি চেঞ্জ করব, করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ড্রেস চেঞ্জ করে নিয়ে বসে আছি। এবার ওই জামা কাপড়গুলো মেলে দিতে গেছি, মিষ্টি রস পড়েছে, মেলে দিয়ে দিয়েছি। তো এবার আমি হচ্ছে কে একটুখানি মুখটাকে ফ্রেশ করে নেবো, আর মেকআপ শুধু থাকবো না, মুখটাকে ফ্রেশ করে নিয়ে আমি একটু রেস্ট নেবো, তারপর তোমাদের সাথে আবার ব্লকে আসবো। তো জামা কাপড়গুলো সব কেচে দিতে হলো, কিছু করার নেই, সমস্ত জামা কাপড়ে মিষ্টি। এখন বাজে বিকেল 5:30। তো জল আনতে যাচ্ছি দিদার সাথে। তো জল আনবো অনেক দূর থেকে। তো জলের বোতলগুলো নিয়ে ওই যাচ্ছে, ওরা জল নিতে গেছিলাম। তো জল আনতে আনতে কষ্ট হচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে। আজকে এই করেই সময়টা কাটছে। তো ওরা জল নিয়ে আগে চলে গেছে, আমি যাচ্ছি। আশেপাশে দেখো, মাসিমণিরা হচ্ছে কি সবাই মিলে গল্প করছে কোথাও একটা। তো সেখানে যাওয়া যায়। এটা আমাদের লুসি, দেখেছ কি করছে? তো বাড়িতে চলে এসেছি, ঘরের মধ্যে যাব। এখানে মাসিরা আছে। তো এখন বাজে সন্ধে 7:30। তো একটা দোকানে যাওয়া হচ্ছে। তো দেখো, তো একটা শাড়ির দোকানে আসা হয়েছে শাড়ি কেনার জন্য। তো মাসিমণিরা শাড়ি কিনবে, তো মাসিমণিদের সাথেই এসেছি। তো কী শাড়ি নিচ্ছে দেখে নাও তোমরা। তো মাসিমণিরা হচ্ছে কি একটা মানে জামদানি শাড়ি নিচ্ছে, ওই শাড়িটা মাসিমণিদের খুব পছন্দ।
তো এই শাড়ির ব্লাউজটা নিয়ে নিয়েছে। তো আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট, এবার বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করব। তো বাজার করে চলে এসেছে, তো শাড়ি কেনাকাটা করছিল তো করে এনেছে, চলে এসেছে। খুবই গরম হচ্ছে, তো এখন হচ্ছে কি আবার আমি ওই দিদাটার বাড়ি যাব, ওখানে সবাই আনন্দ করছে, চলো। তো চলে এসেছে তো মাহিমাদের বাড়ি, তো এখানে সবাই আড্ডা মারছে, তো আমি এখানে দেখাচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছে, এবার আমি খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা শেষ করে দেব। তো এখন বাজে রাত 11:30, তো এবার আমি ঘুমাবো। কালকে জামাই ষষ্ঠী আছে, তো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আসতে চলেছে। তো তোমরা দেখলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি।